শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম কয়রা হয়ে পড়া উল্লাপড়া সিরাজ। আমি মুক্তিযুদ্ধ পূর্বে গয়াটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিলাম। ক্লাস 8 7ই মার্চের আগে আন্দোলনের সময় থেকে সংযুক্ত ছিলাম। 7ই মার্চের ভাষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমাদের এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নুরুল ইসলাম নাম, উনি আমাদের স্কুলে আসেন, এসে সংগ্রাম কমিটি করেন এবং আমাকে ওখানে যুগ্ম আহ্বায়ক করা হয়। উনি আহ্বায়ক হয়ে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয় এবং তার মাধ্যমে তার নেতৃত্বে আমরা মিটিং মিছিল করি। নগরপরি ঘাটে প্রতিরোধ যুদ্ধ চলাকালীন আমি এখানে আমাদের সাবডিভিশনাল অফিসার শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এবং তার সঙ্গে সহযোগী ছিলেন আব্দুল লতিফ মির্জা, আমাদের উল্লাপাড়াতে ডাক বাংলাতে সামাদ সাহেব, গিয়াস সাহেব, সাত্তার ভাই, আমার মিত্র শামসুল আলম অ্যাডভোকেট, এরা ওখানে ছিল। ওখানতে ওই আপনার যে প্রতিরোধ যোদ্ধারা ছিল ওই যোদ্ধাদের রসদ জোগানোর জন্য, খাদ্য টাকা জোগানোর জন্য বিভিন্নভাবে গ্রামের থেকে সহযোগিতা নিয়ে আমি উল্লাপ্রান্ত ওনাদের কাছে পৌঁছা দিত। ওনারা যুদ্ধস্থলে প্রতিরোধ স্থলে পৌঁছাই দিত। বেশ কিছুদিন এভাবে করার পর আব্দুল সামাদ সাহেব ছিলেন, উনি আর্মির লোক, আর্মি থেকে ছুটিতে ছিলেন, উনি আমাকে বললেন যে শামসুল তুমি বাড়িতে যেও না, এখানে থাকো, আমার কাছে ট্রেনিং। উনি আর্মির লোক, ওনার কাছ থেকে প্রাথমিকভাবে অস্ত্র পরিচালনা শিখি এবং 24শে এপ্রিল আমাদের উল্লাপাড়াতে পাক সৈন্য ঢোকে বাইরে হয়ে এসে এখানে পাক দিয়ে চলে যায় বাইরে। আমি একদিকে শামসুল আলম লতিফ মির্জার নেতৃত্বে ঘাটিনা ব্রিজের ওখানে একটা প্রতিরোধ করার জন্য মুক্তিযোদ্ধারা একত্রিত হয়, সেখানে যায়। যাওয়ার পর ওখানে বেলা 3টার পরে পাক আর্মিরা ওখানে আসে, যখন ট্রেন থেকে নেমে ব্রিজের উপরে খেটে পাড়ার জন্য চেষ্টা করে, আমরা তখন ফায়ার ওপেন করি আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে। খুব অনেকে ছিলেন, মরুন্দা ছিলেন, নিজের মোজাফর ছিলেন, এরকম আনার আসেন পাহাড়ে ছিলেন, অনেকেই ছিলেন। আমরা 10-12 জনের মতো মুক্তিযোদ্ধা ওখানে ছিলাম। যে আমাদের ওইগুলোতে তারা কয়েকজন নিহত হয়, হওয়ার পর তারা ব্যাক করে চলে যায়। চলে যাওয়ার পর সেখান থেকে আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে সিরাজগঞ্জ আসি।
এবং সেখান থেকে আব্দুল মিটার করেন বা ভারতের ট্রেনিং হচ্ছে ভারতের ট্রেনিং চলে। তাই গ্রুপ আমাদের একটা গ্রুপ করে মানে রাস্তার লোকেশান দিয়ে ভারতে পাঠাইতে মানে ভারতে যাই খামারপাড়া বালুরঘাটের কাছে দিল্লি বর্ডারের কাছে ওখান থেকে আমাদেরকে হায়ার ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় রায়গঞ্জ। রায়গঞ্জের ট্রেনিং শেষের দিকে আসার পরে প্রায় 17-18 দিন ট্রেনিং হওয়ার পরে ওখানে গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়, সেগুলিটা উঠে যাওয়ার পরে ওখান থেকে নিয়ে আসে আমাদেরকে কালীগঞ্জ ফরেস্টে। কালীগঞ্জ ফরেস্টে ওখানে সমস্যা হওয়ার কারণে, ক্যাম্প স্থাপনের সমস্যা হওয়ার কারণে পরবর্তী টাইমে আমাদেরকে নিয়ে যাওয়া হয় পানিঘাট সিনেপুর। ওখানে আমরা ট্রেনিং শেষ করে দিল্লি বর্ডারে আমরা 7 সেক্টরের আন্ডারে ছিলাম, 11 সেক্টরকে আমাদের পাঠানো হয় রাজশাহী সাইডের অনেকগুলো এলাকায়। সেখানে কিছুদিন যুদ্ধ করার পর আমরা ফিরে আসি আবার 7 সেক্টরে। আসার পর সেক্টর কমান্ডারের অনুমতি সাথে আমরা ভিতরে প্রবেশ করি নদী পথে, মানকাট সড়ক হয়ে নদী পথে আমরা সিরাজগঞ্জে আসি। সিরাজগঞ্জে এসে আমাদের প্রথম আমাদের কমান্ডার ছিল মানে ট্রেনিংকালীন ছিলেন ক্ষমা আক্তার। তার পরবর্তী টাইমে আমরা যখন ভিতরে প্রবেশ করি তখন আমির হোসেন গুরু সাহেব উনি একজন ছাত্র নেতা ছিলেন, এমপিদের সঙ্গে ছিলেন, উনি আমাদের সঙ্গে আসেন, উনি পরবর্তীতে আমাদের নেতৃত্ব দেন। আসার পর প্রথম যুদ্ধ হয় আমাদের কাজীপুর থানা, ওদিন আমরা দখল করতে পারিনি। তার পরবর্তী সেকেন্ড যুদ্ধ হয় আমাদের বেলকুচি থানা দখলে, ওদিন আমি আমার কাঁধে কাঁধের বাম পাশে গুলি বিদ্ধ হই এবং রশিদ নামে আর একটি মুক্তিযোদ্ধা কাজীপুরে পাঠিয়ে দেন, উনি পায়ে গুলি বিদ্ধ হয়। কিন্তু আমরা ওই দিন থানা দখল করি। তৃতীয় যুদ্ধ হয় আমাদের আবার এসে কাজীপুর থানাতে বেলা 3টায়, এটা করি আমরা কাজীপুর দখল করি কিন্তু আমাদের 2 জন মুক্তিযোদ্ধা মারা যায়। তারপরে যুদ্ধ হয় শৈলাবাড়ি ক্যাম্পে, এখানে সিরাজগঞ্জের পাশে শৈলাবাড়ি ক্যাম্পে এর 2:30-3টার দিকে আমরা অ্যাটাক করি। সম্মিলিতভাবে আমরা মিটিং করে মিটিং করে কয়েকটা গ্রুপ একত্রিত হয়ে এখানে অ্যাটাক করার পরে পাখার বিড়া ছেড়ে দিয়ে চলে আসি। আমরা রাত্রিতে ক্যাম্পে না উঠে সকালবেলা এসে ক্যাম্পে উঠি, সেখান থেকে আমরা হাটে আসি। পাবলিক এসে বলতেছে প্রচুর বোমা আছে, তো এখানে এসে দেখা দেওয়ার পর যে না ড্যামেজ মোটর শেড, ওই পুরানো বোম ছিল শেড মোটর শেড ওগুলো ড্যামেজ। তো ওখান থেকে স্মেল আমরা ভিতরে বললাম যে আমরা এই 7-8 জন ভিতরে ঢোকাটা সঙ্গে ছিল। জি স্মাইল আর 7-8 জনের নাম, না 7-8 জনের নাম হোসেন ছিল, তারপরে ফজলু ছিল, আরও 5 জন ছিল স্মাইল গ্রুপে, যার ফলে গ্রুপটা স্মাইল ছিল আমাদের হোসেন মহিলা। ওখানে ভিতরে ঢোকার পর আমাদের একজনের পায়ে গুলি দিতে হয় গোলাগুলিতে, তারপর আমরা এখান থেকে এখানে এদের কাছে কুলাতে না করে ব্যাক করি। এই রেল ক্রসিংয়ে এখানে ঘাটে রেল ঘাটে ক্রসিংয়ের ওখানে আসার অধ্যায় এবং রেল ক্রসিংয়ের এখানে আসার পর দেখে পাকার নিচা এটা নদীর ভিতর দিয়েও যায় এবং ওই অব্দাবাদ হয়ে যায়। অব্দাবাদেরগুলো দেখার পর অব্দা ক্রসিংয়ে ওরা পজিশন নিচ্ছে ফায়ার করে অ্যাম্বুস করে। এ নদীর ভিতর দিয়ে ওদের জানা ছিল না যে পাকার নিয়ে আসছে। পরে ওখানে যখন নদীর ভিতর থেকে পিছন সাইড থেকে আবার মিলিটারি উঠছে উপরে ওঠার পর আর ফায়ার দেওয়া সাহস নেই, কিন্তু ওখানে ধান ছিল চর এলাকা বালু মাটিতে ধান ছিল তারই মধ্যে পজিশন নিয়েছে ওই মিলিটারিরা। ওরা আবার দেখতে পাইছে যে দেওয়া পজিশন নিয়েছে, তারা খুঁজে খুঁজে 3 জনকে বের করে গ্রেনেড দিয়ে খোসায় এবং গুলি ঝাঁচড়া করে ফেলেছে, মানে 3 জন মারা যায়। আর আগের দিনে আমি বললাম যে শৈলাবাড়ি ওনার3 জন মারা যায়। আর আগের দিন রাত্রিতে ছোরাব্বাই নামে একজন বিয়ে স্কুল শিক্ষক ছিলেন উনি মারা যান, 4 জন মারা যান। তারপরের দিন আমরা সিরাজগঞ্জ দখল করি। পরবর্তী টাইমে সিরাজগঞ্জ নিউ মার্কেটে ভারতের আর্মিদের কাছে ওনারা ক্যাম্প করছিলেন, ওনাদের কাছে আমরা নিউ মার্কেটে অস্ত্রসমা শেষে যুদ্ধ শেষে লেখাপড়া করি ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতির সাথে জড়িত ছিলাম চাষের গ্রামে। তখন তো যুব বলতেই চাষের ছিল,
তারপরে এখন বর্তমানে আমি রাজনীতির সাথে বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আমরা স্বাধীনতার পর করলাম গান জাসরপুর, আমরা নিরাশ হয়ে গেছি যে যে দেশকে আমরা রক্ত দিয়ে বা জীবন দিয়ে বা জীবন বাজে রেখে যুদ্ধ করে স্বাধীন করলাম যে আশায়, সেই আশা আমাদের বোধ হয় পূরণ হচ্ছে না, একটা মানে নিরাশের এটা আমাদের ভিতরে কাজ করবে, যার কারণে জাসদের রাজনীতির সৃষ্টি হয় আর সে জাসদ করতাম। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে জাসদ রাজনীতি ভ্রান্ত রাজনীতি ছিল, এখন আওয়ামী লীগের রাজনীতি মোহাম্মদপুর কন্যা তার রাষ্ট্রীয় পরিচালনা সুদক্ষতার কারণে, তার পরিচালনা সুষ্ঠু পরিচালনার কারণে তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, এবং যার কারণে আমি মনে করি যে মোহাম্মদ কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এমত অবস্থায় স্বাবলম্বী হতে পারছে, বা আশা করি সার্বিক অর্থনৈতিক মুক্তি আসবে বাংলাদেশের, আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে এই আশা। মুক্তিযোদ্ধা হিসাবে একজন স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা হিসেবে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, ইনি তো অনুরোধ থাকবে যে আপনার জাতীয়তা চেতনায় উদ্বুদ্ধ হন। আমি একটি পরিবারে যেরকম গার্জিয়ান থাকে তার নেতৃত্বে একটা পরিবার পরিচালনা হয় এবং তার সদস্যরা যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সুষ্ঠুভাবে কাজকর্ম বা সংসারের প্রতি আগ্রহী হয় এবং স্বার্থ সংরক্ষণ করে তাদের একটা সংসার উন্নতি হয়, এবং একটা রাষ্ট্র আমরা যদি জাতীয় চেতনা সবাই যদি এদেশের মানুষ যদি আমরা সবাই ব্যক্তি স্বার্থ থেকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিই তাহলে আমার মনে হয় আমরা অতিসত্ত্ব আমরা স্বাবলম্বী হব রাষ্ট্রীয়ভাবে এবং অর্থনৈতিক উন্নতি পূর্ণ উন্নতি হব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।